ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ রোববার ছিল 15তম দিন। মেলায় ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যাই ছিল বেশি। বাংলাদেশের পণ্যের পাশাপাশি বিদেশি পণ্য ক্রেতার সমানভাবে আকৃষ্ট করেছে। মেলা উপলক্ষে ক্রেতাদের দেওয়া হয়েছে বিশেষ ছাড়। কোনো না কোনো স্টলে কিছু কিনছে, তার সাথে থাকছে ছোট উপহারও। তবে প্রসাধনী ও মেলামাইন সামগ্রী স্টলগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহ বাড়ানোর জন্য প্যাভিলিয়ন ও স্টলে বিভিন্ন ধরনের ছাড় চলছে। তবে ছাড় দেওয়ার পরও ক্রেতার সংখ্যা কম বলে জানান প্যাভিলিয়ন ও স্টল মালিকরা। আজকে 16তম দিন বাণিজ্য মেলার উপলক্ষে তেমন একটা সেল ভালো হচ্ছে না। দেশি পণ্যের পাশাপাশি থাইল্যান্ডের পণ্য আমরা বিক্রি করতেছি। এখন আমাদের এখানে যা আছে সব থাইল্যান্ডের পণ্য, এবার ভালোই বিক্রি হচ্ছে। আর মেলার লাস্টে এখন কিছু ডিসকাউন্ট দিছি, বাইরে যেটা একটু বেশি আমরা মেলায় একটা ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের বেচা কিনা বলতে একেবারে নাই বললে আমাদের দৈনিক ভাড়াটা উঠতেছে না। এদিকে ক্রেতারা বলছেন বাইরের দোকানের চেয়ে তুলনামূলকভাবে মেলায় পণ্যের দাম বেশি। আগেরবার আরো ভালো ছিল, কিন্তু যেমনটাই আছে ভালো, আমরা যে যতগুলোই দেখছি দাম আগের তুলনায় একটু বেশি। তুলনামূলকভাবে হয়তো সবাই দেশি থেকে বিদেশের প্রতি একটু আকৃষ্ট, যে হ্যাঁ মনে হচ্ছে বাংলাদেশ জিনিস থেকে বাইরে জিনিসটা ভালো হবে। প্রাইসটা যা থাকা উচিত তার চেয়ে একটু বেশিই আছে আর কি। আলো অ্যালুমিনিয়াম ফার্নিচারের গৃহস্থলীর নানা রকমের আসবাবপত্র প্রদর্শনী চলছে মেলায়। আর এখানে কিছু পণ্যের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাচ্ছে। অ্যালাইনমেন্ট ফার্নিচার প্রোডাক্টটা একটু ভিন্নতা আছে, যেখানে অনেকে কাঠের ফার্নিচার বিক্রি করে, আমাদেরটা অ্যালুমিনিয়াম ফার্নিচার। নতুনত্ব অনেকে আসতেছেন, ক্রেতারা অনেকে নতুন দেখতেছেন, তারা আগ্রহ সহকারে আমাদের প্রোডাক্টগুলো কিনতেছেন, নতুন নতুন মনে করে। ইনশাল্লাহ আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। আশা করি আগামী বাকি দিনগুলিতেও ক্রেতাদের ভিড় থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এদিকে মেলায় নিরাপত্তার পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় মেলায় আগুন নেভানোর জন্য সব ধরনের আগাম ব্যবস্থা গ্রহণ করেছে তারা। আমরা সার্বক্ষণিক টহল দিতেছি যেন কোনো জায়গায় আমাদের যে অগ্নি নিরাপণ ব্যবস্থা যেটা নিয়ে আমরা কাজ করি সেটা যদি সংগঠিত হয়, কোনো রকম যেন কোনো দুর্ঘটনা যেন বাড়তে না পারে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের লোকজন সার্বক্ষণিক প্রস্তুত আছে এবং সার্বক্ষণিক তাদের কাছে একটা ওকিটোকি আছে যেন আমাদের সাথে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারে এবং মোহাম্মদপুর ফায়ার স্টেশনে আমাদের একটা টার্ন আউট অল টাইম রেডি থাকে আমাদের হেল্পের জন্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 15তম দিনে অন্যান্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা ছিল অনেকটাই কম। তবে যে পরিমাণ ক্রেতা ছিল সেই পরিমাণ বিক্রি হচ্ছে না প্রতিটি স্টলে। মেলার শেষের দিকে দর্শনার্থীদের এবং ক্রেতার উপস্থিতি বাড়বে বলে আশা করছে আয়োজকরা। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।